দেখছেন খাজুরি প্যাল এন্টারপ্রাইজ, তো আমাদের এটা আপনার পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়েছে, এটা আমাদের গ্যারেজটা আপনার সামনে স্টেশন পাঁশকুড়া স্টেশন, এটা সামনে, ওখান থেকে কমসে কম 15 থেকে 20 মিনিট টা 12-14 কিলোমিটার লাগবে ভিতরে আসতে, আর এদিক দিয়ে আসলে আমরা ডেবরা হয়ে আসতে হবে। তো আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে গাড়িটা পড়েছে, তো দেখছেন আজকে খুবই রিপেয়ারিং এর কাজ হচ্ছে, খুবই মানে অনেকটাই প্রেসার আছে, তো তাই আজকে একটু পুরনো গাড়ির কাজ করতে পারছি না। তো এখানেও আরেকটা গাড়ি ছিল, এক্ষুনি বেরিয়ে গেল, এই জায়গাটাতে ছিল। তো এই গাড়িটা যেমন আপনার সেলফের প্রবলেম হয়েছে, এটা আপনার দেখছেন 1115 ইঞ্জিনের গাড়ি, তার সেলফের প্রবলেম, যেন সেলফটা খারাপ হয়ে গিয়েছে, তাই সেলফটা সারানো চলছে, ধর হাইড্রোলিকের কিছু প্রবলেম হয়েছে, তাই এটা রিপেয়ারিং হচ্ছে, সরি হাইড্রোলিক না, এটা আপনার চাকার ব্রেকের ব্রেক সু চেঞ্জ হবে। আর এটাও দেখছেন, এটা আপনার ডালার 100, এটা আপনার 110 ডালা আছে, এটা আপনার তো 709 ডিফারেন্সিয়াল লাগানো আছে, তো এটা আবার কেবিন সিস্টেম করা আছে, এর আপনার প্রবলেম বলতে এর হাওয়ার একটু প্রবলেম হচ্ছে, আপনার যে ডায়নামো, যে হাওয়া ডায়নামোটা একটু প্রবলেম করছে, তাই টুকিটাকি প্রবলেম। তো এর যেমন কেবিন দেওয়া গাড়িটা দেখছেন, এই যে কেবিন দেওয়া সিস্টেম গাড়িটা রয়েছে, কেবিন এর থেকেও বড়ো কেবিন করা যাবে, কারণ আমাদের এখানে এই বড়ো কেবিনটা চলে না, তাই আমরা এই ছোটোর উপরেই কেবিনটা। তো আগের দিকে মারুতি লাইট একদম, তো 100-এর এটা আমরা 110-এর উপরে ডালা করা আছে, এটা আমরা তো 40 গিয়ার বক্স লাগানো আছে, বেল্টের দিয়ে করা আছে, এটা আমাদের বেল্ট সিস্টেম করা আছে, 709 ডিফারেন্সের লাগানো আছে, 407-এর আপনার স্টিয়ারিং বক্স লাগানো আছে। তো এটাও যেমন রিপেয়ারিং, এটাও এটা আপনার 110-এর এটাও 115 ডালা করা আছে, এগুলো সব অ্যাকচুয়ালি কী হয়, এগুলো সব খাদান, সব বালি খাদান, এগুলো যেমন খাদান, এটাও যেমন দেখতে পাবেন, হয়তো আমি হাত কুলোচ্ছে না আমার, দেখতে পাচ্ছেন সব বালির খাদানের জন্য অ্যাকচুয়ালি গাড়িগুলো চলে, সব এর ডাম্পার সিস্টেম করা আছে। তো এনার যেমন ও সব যে যার ভাবে সাজিয়েছে গাড়িটাকে, তাই আগলি চাকাটা চেঞ্জ হবে, তাই আগলি চাকার কন্ডিশনটা খুবই খারাপ, আগলি চাকা চেঞ্জ হবে। তো এটাও কমপ্লিট স্টার্টিং সব হয়ে গিয়েছে, কালকে আমি ব্লক করেছিলাম, তো স্টার্টিং সবই কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট গাড়িটা চালানোর বাকি আছে। তো আমার একটু কাজের জন্য আমি থাকছি না, তাই হয়তো আমি দেখাতে পারবো না সম্ভবত চালানোর এই গাড়িটা, এটাও পুরো কমপ্লিট। আর কালকে দেখেছিলাম যে কিছু ঘেরাঘেরি কিছু হয়েছিল না, তাই আজকের ঘেরাটা যেমন শোয়ের কাজ চলছে, এটা শো আপনার পিছন দিকে পাটা, এবং এটারও সেম পিছন দিকের পাটার কাজ হবে এটার, আমরা এর ভিতরে কাজও কমপ্লিট, শুধু তেল ট্যাঙ্কি আপনার হাইড্রোলিক কানেকশানে বসবে, এগুলো সব কমপ্লিট, তো এটাও প্রায় কমপ্লিট ভিতরের কাজ, জাস্ট এটা এয়ার ব্রেক আর এটা আপনার সার্বো ব্রেক, কারণ এয়ার ব্রেকটা হলে কী হয়, এই যে ভ্যাকুমগুলো আছে না, এই ভ্যাকুমগুলোই দেখে বুঝে যাবে, আমরা বুঝতে পারবেন যে এয়ার ব্রেকের গাড়ি, আর যদি আপনার সার্বো ব্রেক করেন তো এইটা এর থাকবে না, ভ্যাকুমগুলো এদিকের ভ্যাকুম আর ওইদিকে ভ্যাকুম থাকবে না, তাই সার্বো ব্রেক। তো আজকে একটু রিপেয়ারিংয়ের কাজ খুবই একটু প্রেসার ছিল, যেমন এটা যেমন কালকে দেখিয়েছিলাম পুরো, আজ এর পুরো একদম সব কিছু, এই যেমন আপনার পার্টলার ইঞ্জিনের গাড়ি, কিন্তু পার্টলারই খুব ভালো ইঞ্জিন, তো এটাতে আপনার সেলফ সিস্টেম আমরা ফিটিংস করেছি, পার্টলারটাতে দাঁতা বসিয়ে, তো সেলফ সিস্টেম আমরা ফিটিংস করেছি এটাতে আমরা, এটা আগলি থেকে যেমন ফগ, এটা যেমন ছোটো ফগ, এটা ভালো বড়ো ফগ হবে, স্টিয়ারিং বক্স বসবে, তো এই গাড়িটা অনেকটাই কাজ আছে, পাটা হবে গাড়ির পুরো, এটারও সেম, এটার আপনার এর ইঞ্জিনের কাজ হবে, এটা ইঞ্জিনের ক্র্যাঙ্কের কাজ হবে, এটাতে আপনার ইঞ্জিনের ক্র্যাঙ্কের কাজ হবে। তো এই পুরনো গাড়ির জন্যই প্রায় নতুন গাড়ির কাজগুলো একটু থেমে যায়, তাই একটু লেট হয়ে যায়, তাই কী হয় রাত্রির পর তো আর অ্যাকচুয়ালি সকাল 10টা থেকে বিকেল 5টা 6টা কি 6টা অবধি সব সেকেন্ড হ্যান্ড যে মানে পুরোনো যে গাড়িগুলোর রিপেয়ারিংয়ের খুব কাজটা হয়, তো
তার বাদ বাকি তারপর রাত্রি থেকে সব নতুন কাজটা হয়। তো এই সময়টা নতুনটা থমকে গিয়েছে একদম, পুরো কাজ রয়েছে দেখতে পাচ্ছে না যে যার পুরনো গাড়ি কাজ করছে। তো পুরনো গাড়ি তো আগে ছাড়তে হবে, কারণ তাদের ভাড়া যেহেতু আছে তাদের ওনাদের। তো এটার একটু চাকাগুলো টাইট দিতে এসেছে, তো আর এটা নতুন গাড়ি, এই রিসেন্ট আপনার 10 দিন আগে বেরিয়েছে গাড়িটা। তো টাইট চাকাগুলো টাইট দিয়েছে, রেঞ্জের ছিল না বলে সামনেই যেহেতু গাড়িটা, তাই চাকাগুলো টাইট দিতে এসেছে। এটার আমরা যেমন 120 ফুটে ডালা ছিল, তো এটা হাফটা এনেছে আর হাফ বাড়িতে রেখে দিয়েছে, ফুটো করা আছে। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, আগের ভিডিও 120 ফুটের ডালা, এটা আপনার আছে এখন 90, তো আর 30-এর বাড়িতে আছে। তো ওটা অ্যাকচুয়ালি এটাও খাদানে, হ্যাঁ বালি খাদান টাদান থেকে খাদানে, মানে এটা যেমন আজকে রিপেয়ারিং হয়েছে, যেমন পাটার কাজ হয়েছে পুরো। এই যে পাটা সকাল থেকে এসেছিল, যেমন এই যে পাটার প্লেন শিপটা ছিল যা চলে যাবে, তাই এর চ্যানেলটা লাগানো হয়েছে। এই যে চ্যানেলটা দুদিকে চ্যানেলটা লাগানো হয়েছে, এই যে চ্যানেলটা লাগানো হয়েছে দুদিকে, এবং আগলি দিকে এই যে চুড়ি রিংটা করা হয়েছে, আর বাড়ি থেকে উনি টায়ারটা লাগিয়ে রিংটা লাগিয়ে দেবে। এটা তো এটা আমাদের পাইল এন্টারপ্রাইজের লোগো, তো ইউটিউব কম যে আছে .com আছে যে ইউটিউবের, তো দেখছেন এটাও সেম পাইল এন্টারপ্রাইজের আমাদের ইন্ডাস্ট্রি যে আছেন গ্যারেজের। তো ইউটিউব সব সার্চ করবেন, প্রত্যেক দুদিন ছাড়াই আপনারা ব্লগ পাবেন। তো এই সময় একটু ফ্রি আছি বলে তাই আমি ব্লগটা করছি। যদি মেশিন ভ্যান নিতে চান তো আমাকে কল করতে পারেন 9647097634, এবং গাড়ির পিছনে একটা নাম্বার আছে লাস্টে 34 নাম্বার, ওই নাম্বারটা আমার বাবার নাম্বার, তো ওনাকেও কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনাকেও কল করতে পারেন, আমাকেও কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। কালকে সম্ভবত একটা চ্যাসিজ সম্ভবত কাটা হবে, কারণ ওটা 1115 ইঞ্জিনের চ্যাংফা ইঞ্জিনিয়ারিং, কালকে সম্ভবত চ্যাসিজ কাটা হবে। এই সামনে এখানে একটা পড়বে চ্যাসিজ, তো দেখা যাক কতটা কি আজকে রাত্রের মধ্যে কতটা গাড়িটা সম্ভবত রাত্রের মধ্যে, তো গাড়িটার পাটা তৈরি করার খুব আছে, রাত্রি যত রাত্রি হোক। তো তার জন্যই এখন একটু টিফিনে একটু চা খেতে গিয়েছে মিস্ত্রি সব, তাই এখন একটু ব্লগটা করতে পেরেছি তার ফাঁকেই। তো চ্যানেলটা যদি ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন। সাতসনয় ডিফারেন্সিয়াল যে দেখছেন এগুলো, সাতসনয় ডিফারেন্সিয়াল এবং আইচারের ডিফারেন্সিয়ালের মধ্যে পার্থক্যটা কি আপনাকে বলছি। এর যেমন কি হয়, সাতসনয়ের ডিফারেন্সিয়ালটা হয় লম্বা, অনেকটা লম্বা, তাতে আমরা পাইপটা কেটে লেদে কেটে ফ্রেশ করে একদম অ্যাকুরেটভাবে রাখতে হবে, নাহলে প্রচুর অ্যাক্সেল কাটবে। তাই সাতসনয়ের তাই, এবং ওর থেকে যেটা বেস্ট হয় আইচারের, একদম খাপে ভাই খাপে পুরো বসে গেল, তাতে কোনো প্রবলেম হয় না। আরেকটা কি, এর যেমন ব্রেকের সিস্টেমটা কি আছে, এটাতে যেমন কি হয় 400 হাতে বলুন, আপনার পিক আপের বলুন, সাতসনয়ের বলুন, ব্রেক সিস্টেমটা কি হয়, একটা করে পকেট থাকে, হুইল সিলিন্ডার থাকে। তো এই আইচার যেগুলো আছে, এই যে আইচার ড্রাম ডবল করে হুইল সিলিন্ডার থাকে, তো আমাদেরকে ভিডিও হলে দেখাতে পারবো এই যে হুইল সিলিন্ডারগুলো, দেখুন এই হুইল সিলিন্ডারগুলো, এগুলো এই একটা হুইল সিলিন্ডারই এই যেমন একটা দুটোতে থাকবে, এতে খুবই ব্রেক ভালো হয়। সার্বো ব্রেক থাকলেও খুব ভালো হয়, আর এয়ার ব্রেক থাকলেও তো অনেক ব্রেক, যেহেতু লরি টরি সব এয়ার ব্রেকই থাকে, খুবই মানে খুবই ভালো ব্রেক হয় এয়ার ব্রেকও, আর সার্বো ব্রেক করলেও সেম, কিন্তু এয়ার ব্রেকটা আরও জঙ্কর ব্রেক হয়। এতে কেসটা কী হয়, আপনারা স্টার্ট করার পর 8-10 মিনিট লাগে হাওয়াটা লোড হতে, যেমন বড়ো গাড়ির সিস্টেম থাকে হাওয়া লোড থাকে 6-8 ঘন্টা কি 12 ঘন্টা পর্যন্ত লোড থাকবে, তারপর হাওয়াটা অটোমেটিক পালিয়ে যায়। তো কী হয়, হালকা ব্রেকটা ধরবে, সার্বো ব্রেক আপনার যখনই মারবেন তখনই, কেন আর স্টার্টিংয়ে 10-12 মিনিট অত দরকার নেই, 7-8 মিনিট তো একটু হাওয়াটা তুলতে হয়, এতে এটাই সমস্যা আর কিছু না। তো এর প্রচুর ব্রেক হয়, মারাত্মক ব্রেক হয় এয়ার ব্রেকে, কিন্তু সার্বো ব্রেকও এই আইচার ডিফারেন্সগুলো খুব ভালো ব্রেক হয়, কারণ এর ডবল করে হুইল সিলিন্ডার লাগছে। তো ব্রেকটা নিয়ে আমি নিশ্চিত ক্লিয়ার করতে পেরেছি, যদি কোনো প্রবলেম থাকে আমাকে কল করতে পারেন, তো কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন।
তো এগুলো আমরা সব বেল্ট সিস্টেম, এগুলো হচ্ছে 40 গিয়ার, এগুলো সব বেল্ট সিস্টেম। একবার ভিডিও করার খুব ইচ্ছে আছে বেল্টের আর ডাইরেক্টের মধ্যে পার্থক্য। কালকে একজন দাদা কমেন্ট করেছিল, আমি মানে বুঝতে পেরেছিলাম, তো ওনাকে মানে মেসেজ করে বলাটা সম্ভব নয়। তো বেল্টের আর ডাইরেক্টের আমি একদিন পার্থক্য ব্লগ করবো, তা আপনারা বুঝতে পারবেন। তো আরও গাড়ি যেমন সোয়ের, এই যে সোয় নিয়ে, তো আমাদের এখানে ভিতর ভিতর রাস্তা ঢুকতে তো তাই ছোটো ছোটো সোই ঠিক আছে, তো লম্বা সো আরও তো দরকার হয় না। তো সোয়ের আমাদের একটা ভিডিও আছে, মিনিমাম কমসে কম 12-13টা খানেক সো আছে, বিভিন্ন মডেল, যে যার ভালো লাগতে পারে তো করে। তো অনেকে বলছে এই সোটাই ভালো লাগে, তাই এই সোই গাড়িকে যারা গাড়ি মালিক তাদের দিকে জিজ্ঞাসা করি আমরা সোটা করি যে কোনটা ভালো লেগেছে, তারা প্রায় বলে এই সোটা, তাই এই সোটাই আমরা প্রায় করছি। তো এই যে গাড়িটা যে আছে, এটার গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি সোটা আলাদা হবে, তিনি বলেছেন তো সোটা আলাদা করতে, তাই সোটা আলাদা হবে এটা। কালকে আমরা কাল কিংবা পরশু দিন ব্লগ করবো আবার, আপনারা বুঝতে পারবেন, কারণ রোজ রোজ ব্লগ করলে বুঝতে পারবেন না কতটা কি কাজে গিয়েছে। তো কাল আবার আমি ব্লগ করব। তো চ্যানেলটা যদি ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং কারো যদি মেশিন ভ্যান প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634, 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। তো ঠিক আছে, আজকে ওইখানে ব্লগটা আমি শেষ করছি।